আবারও সঙ্গীত জগতে নতুন প্রতিভা অন্বেষণে হাজির সারেগামাপার মঞ্চ। প্রতিযোগীদের বন্ধু তথা অ্যাঙ্কারের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসন আলো করে রয়েছেন শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মারা। রয়েছেন গুরু ইমন, রাঘব, মনোময়, মহাগুরু অজয় চক্রবর্তীও রয়েছেন। জুন থেকে দর্শক দেখতে পাবেন প্রথম পর্ব। তার আগে আসুন ঘুরে দেখি সেট, আর তার পাশাপাশি শুনি শিল্পীরা কি বলছেন। এবারের সারেগামাপার এমন কিছু আনসিন ফুটেজ আমার কাছে আছে, এমন এমন কিছু ফুটেজ আছে যেগুলোতে জানা যাবে কি কখন খাচ্ছে। আমার মনে হয় এই বছরে সারেগামাপার সব থেকে বড় যে তফাৎ সেটা হচ্ছে যে আমরা আমাদের মহাগুরু হিসেবে পণ্ডিত অজয় চক্রবর্তীর মতন একজন মানুষকে পেয়েছি, তার সাহচর্য, তার পরামর্শ পাচ্ছি। এই বছর শান্তনুদা ফিরে এসেছেন, রিচাজি এসেছেন, আর শ্রীকান্তদা আসেনি। নতুন সিজন পণ্ডিতজি আছে, যে পণ্ডিত অজয় চক্রবর্তী আছেন, আমার সঙ্গে রিচাজি আছেন, নতুন কিছু লোকেরা, নতুন পার্টিসিপেন্টস, নতুন সেট, কিন্তু সেই ভালোবাসার গান। দু বছরে মানুষ বুঝেছে যে গান বাজনা কত ইম্পর্টেন্ট। এই কোভিডে যখন বাড়িতে ছিল, এই গান বাজনাই কিন্তু লোকেদের সবচেয়ে বড় সহারা। সো আমার মনে বুঝে গেছে যে গান বাজনা কত ইম্পর্টেন্ট। এটা তো বিশাল ব্যাপার হওয়ার কথাই, কারণ এটা সারেগামাপা, জি বাংলা সারেগামাপা, সুতরাং এটা তো এক্সপেক্টেডই ছিল, এটা হতোই। আচ্ছা, বয়সটা কোনো ফ্যাক্ট করছে না এবছর, সেটা তুমি কীভাবে দেখছো? কারণ তুমি এর আগেও ছিলে সেখানে, এত ছোট আবার এত বড়, স্পেশালি গুরুজি জায়গায় কিনা এই এই সচরাচর এরকম রিয়েলিটির সাথে দেখা যায় না। সত্যি এটা একটা দারুণ কন্ট্রাস্ট আর কি, মানে 5 বছরের বাচ্চাও আছে, আবার গুরুজির মতো এত অভিজ্ঞ মিউজিশিয়ান আছেন। ভেরি ভেরি এক্সাইটেড। শুধুমাত্রই যে এরকম একটা মঞ্চে আমি একটা পার্ট হতে পেরেছি সেটা নয়, অনেক কিছু শিখবো সেটা ভেবে অনেক বেশি এক্সাইটেড লাগছে। এবং সঙ্গীতের সেরা মঞ্চ আমাদেরকে হয়তো এই পুরো জার্নিটায় অনেক কিছু দিয়ে যাবে। সেটা নিয়ে একটু টেনশনও হচ্ছে, কারণ কয়েকজন খুদে এমন আছে, তাদের সঙ্গে বড়রা কিভাবে কম্পিট করবে আমার একটু টেনশন হচ্ছে। আবার বড়দের মধ্যেও একজন দুজন এত ভালো, আমরা খুব কনফিউজ যে আগে গিয়ে কী হবে। তবে খুদে যারা আছে মোটামুটি ওয়ান্ডার কিডসের মতনই, তো আমার, আমি জানি না আগে কী হবে, কিন্তু আমার মতে ওদেরকে কম্পিটিশন থেকে বাইরে রাখাটাই ভালো, কারণ ওদেরকে দেখে আমাদের এবং ওদেরকে শুনে আমাদের দিন শুরু হলেই ভালো। রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।